কেমন লাগতেছে মসজিদের না ভিতরে ভালো ঢুকা? ভালো ফিলিং হচ্ছে, সত্যি কথা মনে না ঠিক না একম। মনের থেকে ভালো ফিলিং হইতেছে ভাই। এখন আমরা নাগয়া মসজিদ যাচ্ছি। কিসের জন্য যাইতেছো তুমি? আমি যাচ্ছি মূলত তোমার সঙ্গ দেওয়ার জন্য। তুমি যাচ্ছ নামাজ পড়তে, একা একা তো পারবা না, মেয়ে মানুষ তো। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমরা দুজনেই একদম ফ্রি, কাজ নাই, ক্লাস নাই, কিছুই নাই। আর গতকালকে একটা স্টোরি দিছিলাম যে আজকে ফ্রি দিনে কি করা যায়, এক একজনে এক এক জিনিস বলছেন, অনেকে অনেক কিছুই বলছেন, কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম যে আসলে এগুলো না করে আজকে নাগয়া মসজিদে যাই। জাপানে আসার পরে নাগয়া মসজিদে এখন পর্যন্ত মাত্র একবার যাওয়া হয়েছে 8 মাসে। যদিও আমার বাসার থেকে সব থেকে কাছে হচ্ছে নাগয়া মসজিদ, আর এটাও হচ্ছে যে প্রায় 4.5 কিলো দূরে। আর এখন যাইতে যাচ্ছে নাগয়া মসজিদে আসরের নামাজ পড়ার জন্য। সম্ভবত যাইতে যাইতে আসরের জামাত পামু না, 2:41 হচ্ছে জামাত, আর এখন অলরেডি 2:10 মতো বাজে। এত তাড়াতাড়ি আসলে যাওয়া সম্ভব না, তবে জামাত না পাইলেও আজকে একা একাই নামাজ পড়ে আসবো। আর আমার সাথে হচ্ছে আমার রুমমেট, হয় নর্মালি আমার সাথে বাইরে হইতে চায় না, কিন্তু আজকে যখন নাকি আমি মসজিদের কথা বলছি যে মসজিদে যেতেছি, তখন ওই মানে আমার সাথে বাইরে যায়, ঠিক আছে তাহলে মসজিদে যেতে যেতেছি, ওই আমার সাথে যাইবো, নর্মালি আমার সাথে বাইরেতে চায় না। অনেকেই ভাবতে পারেন জাপানে এত পরিমাণ শীত, আর এই শীতের মধ্যে আমি শুধুমাত্র একটা পাঞ্জাবি পরা বের হয়ে গেছি। বিষয়টা হচ্ছে যে লাস্ট 1 মাস যাবত 1°, 2°, -1, 2 এরকম তাপমাত্রার মধ্যে থাকতে থাকতে আজকে তাপমাত্রা হচ্ছে যে 10, যার কারণে আমার কাছে সত্যি বলতে শীতই করতেছে না। কানের মধ্যে ঠান্ডা লাগতেছে আর হাতের মধ্যে, কিন্তু শরীরের মধ্যে আসলে তেমন কোনো শীত মানে ঠান্ডা লাগতেছে না। যদিও পাঞ্জাবির নিচে একটা হিটটেক পরে আছি, আর হিটটেক পরলে অবশ্যই শরীরে একটু গরম রাখে, ওই জন্য তেমন একটা প্রেশার পড়তেছে না। আর এই যে জায়গাটার মধ্যে আছি, জাপানে আসার পরে আমি প্রথমে এই এরিয়াটার মধ্যে থাকতাম, তারপরে বাসা চেঞ্জ করে আমি ওই জায়গায় গেছি। তোমার কি প্রচুর শীত করতেছে বিকা? না, তাহলে এইগুলো পরে আছো কেন? তুমি শীত নাই করে এইগুলো মানে হাওয়া সারে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে একটা সময় জাপানে তেমন মসজিদ ছিল না, কিন্তু দিন দিন জাপানে মুসলিমের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে আর মসজিদের সংখ্যা অনেক বাড়তেছে। যদিও আমার এই সাইডটায় এখনও মসজিদ তেমন নাই, কিন্তু জাপানের অনেক অনেক জায়গা আছে, যেমন টোকিওতে, টোকিওর মধ্যে একটা জায়গার মধ্যে জাপানে একটু পরে ধরতে গেলে আপনি মোটামুটি এই 4-5 কিলো পরে পরে একটা মসজিদ পাইবেন। মানে মসজিদ এখন প্রচুর বাড়তেছে, আর যা অনেক জাপানি তো আছে যারা মানে ইদানিং মুসলিম হইতেছে, মানে ইসলামের প্রতি ওদের ভালোবাসা বাড়তেছে। জাপানের কিছু কিছু দিক আছে অনেক বেশি ভালো, যেমন ধর্মের বিষয়টা বলতে গেলে জাপানে আপনার ধর্ম নিয়ে কোনো প্যারা দিব না, আপনি আপনার নিজের মতো যে যার ধর্ম নিজের ইচ্ছা মতো পালন করতে পারবো। পৃথিবীর অনেক দেশই আছে মানে উন্নত কান্ট্রির, যেগুলোর মধ্যে আপনি অন্য অন্য ধর্ম যেমনই হোক ইসলাম ধর্ম নিয়ে আপনি চলতে গেলে অনেক বেশি কষ্ট হয়, আপনার ইসলাম ধর্ম মাইনা চলার জন্য ওরা মানে কোনোভাবেই উৎসাহ করবো না, বা আপনি নিজে নিজে চলতে গেলেও আপনার অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবো। তবে জাপানে এই জিনিসগুলো নাই, জাপানে যার যার ধর্ম সে আরামসে পালন করতে পারে, ওইটা কোনো বিষয় না। তবে জাপানের একটাই সমস্যা, জাপানে মানে আজান রে ওরা মনে করে যে শব্দ দূষণ, এটা অনেক খারাপ একটা জিনিস। মানে জোরে আজান দিতে দেয় না, ওরা ভাবে এটা একটা শব্দ দূষণ, আশেপাশের মানুষের জন্য সমস্যা, বিরক্তির কারণ, ওই জন্য জোরে আজান দিতে দেয় না। আর এমনিতে সব কিছুই অনেক ভালো, আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন, আপনার দাঁড়িয়ে নিয়েও কোনো সমস্যা নাই যদি আপনি রেস্টুরেন্টের মধ্যে জব না করেন। রেস্টুরেন্টের মধ্যে যদি আপনি জব না করেন তাহলে আপনি আরামসে দাঁড়িয়ে রেখে দিতে পারবেন, আপনার দাঁড়িয়ে নিয়ে কেউ কিচ্ছু বলবো না কখন। তো এইসব দিক দিয়া মানে জাপান বেস্ট, অনেক বেশি ভালো। এটা আসলে একটা বিরক্তিকর জিনিস, রোলার কোস্টারের মতো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই হচ্ছে আমাদের নাগয়া মসজিদ। দেখা হয়তো বা ভাবতে পারেন যে মানে এত ছোটো মসজিদ, যদিও এই ছোটো মানে ছোটো মসজিদটাও আসলে ভরে না, মানুষ ব্যস্ত থাকার কারণে মসজিদে তেমন আসা হয় না। মসজিদের মধ্যে এমনও হইতে পারে যে মসজিদের মধ্যে যে আমি সর্বোচ্চ 4-5 জন লোক পাইতে পারি, এর মধ্যে বাঙালিও থাকতে পারে, বা মানে এই ইন্দোনেশিয়ান যে মানুষগুলো আছে ওরা একটু বেশি আসে।
নাগোয়া মসজিদটা আমাদের নাগোয়ার কিছু বড় ভাই আছে, অনেক সিনিয়র যারা আছে, ওরা মিলে আসলে এই মসজিদটা পরিচালনা করে। মসজিদের যত টাকা এই সেই হ্যান তেন এগুলো ওরাই সবকিছু দেখাশোনা করে। মসজিদের বাইরে কিছু গাইডলাইন দেওয়া আছে জাপানিজে, সাধারণত জাপানিজরা তো মসজিদের ভিতরে প্রবেশ করবো না, যদি কোনো মানে জাপানিজের ইচ্ছা হয় যে আসলে জিনিসটা কী বা ইসলাম কী, ওরা মানে এই জায়গার থেকে এই লিফলেট টাইপের জাপানিজ ভাষা এই জায়গার মতো লেখা আছে সব কিছু, যদি জানার ইচ্ছা হয় তাহলে এই জায়গার থেকে নিয়ে নিয়ে জানতে পারে। মানে সব কিছু অনেক সুন্দর ব্যবস্থা করে রাখছে সব কিছু মিলায়, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো দেখাই যে এই জায়গার মধ্যে লেখা আছে ইসলাম অ্যান্ড পেজ, যদি কোনো জাপানিজের ইচ্ছা হয় এই জায়গার মধ্যে ঠিকা লিফলেট নিয়ে কইরা ইসলাম সম্পর্কে ধারণা নিতে পারে। নামাজ পড়া শেষ হইল, তারপর একটু আশেপাশে দেখতেছিলাম আর এই জায়গার মধ্যে ইসলামিক অনেক বই রাখা আছে, জাপানের বা অন্যান্য যারা ইংলিশে অনেক বই আছে লেখা, ওইগুলো পড়তে পারবো মানে ইসলাম সম্পর্কে জানার জন্য। আর এই জায়গার মধ্যে অনেকগুলো টুপি রাখা আছে, মানে যদি কারো নামাজ পড়ার সময় টুপি আনতে ভুলা যায় বা টুপি নাই এই জায়গার থেকে টুপি নিয়ে নামাজ পড়তে পারবো। তারপর এই জায়গার মধ্যে চাইলে মানে আতর আছে, আতর ইউজ করতে পারবো, অনেক সুবিধা আছে। এই জায়গার মধ্যে ইংলিশ মানে ইসলাম সম্পর্কে ইংলিশে লেখা অনেক বই আছে, আর একতলার মধ্যে অবশ্য কিছু লিফলেটের মতো আছে জাপানিজে লেখা, মানে জাপানিজরা যদি ইসলামিক সম্পর্কে কিছু জানতে চায় তাহলে ওইটা পুরো জানতে পারবো। এই হচ্ছে মিম্বার, বাট সুন্দর আছে মাশাআল্লাহ। আর এই জায়গার মধ্যে হচ্ছে হাদিসের বই, তারপরে কোরআন শরীফ, মানে যদি কারো ইচ্ছা হয় জায়গার মধ্যে এসে হাদিস পড়বো বা কোরআন শরীফ পড়বো সব কিছুর ব্যবস্থা আছে, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ। আর আমি আমার বন্ধুরও নামাজের পরে পরে নিয়ে আসছি, আর এখন একটু জ্ঞান দিই। কেমন লাগতেছে মসজিদের ভিতরে ঢুকা? ভালো ফিলিং হচ্ছে সত্যি কথা, মনে থেকে খুব মনে থেকে ভালো ফিলিং হইতেছে। বাসার থেকে যখন বাইরে ছিলাম তখন তাপমাত্রা ছিল 10 আর বাইরে রোদা ছিল, তখন ভাবছিলাম যে জ্যাকেট না নিলে কি পাঞ্জাবি পরে চলে আসি, আর এখন মনে করেন যে শীতে পুরো কি হয় কাবুয়েছি, মানে আমার প্রচুর মানে শীত করছে। একটু দাঁড়াও দাঁড়াও, যে বাতাসটা দেখাও, একটু রাস্তায় আসো বাতাসটা দেখাও, তাহলে না বুঝতে পারবো। এক হচ্ছে শীত, আবার হচ্ছে যে মানে প্রচুর বাতাস অবস্থা, একদম পুরো হাতের অবস্থা, হাত একদম পুরো শেষ ধ্বংস হয়ে গেছে, হাত এখন বরফ। থামো থামো, আসলে একটা কথা আছে না, পারে না চুল ফালাইতে উঠতে পরে রাইত পোয়াইতে, এরকম হের অবস্থা আইসে কুদ্ধ মুদ্ধে বাগাইয়া এখন গেল বিলাইয়া, অবস্থাটা কি বুঝে যেতেছে ভাই। এবার আমার দেখেন আপনারা দেখছেন না কি সুন্দর একটা ঘেটা, টুপিটা খুললে শীত আর টুপিটা দিলে ও পুরো অস্থি পুরোই অস্থি। শীতের কাছে আজকে মানবতা হারায় গেছে, যখন বাসার থেকে বাইরে আইছিলাম তখন ছিল হচ্ছে 10 আর এখন হচ্ছে 3 শীতে শীতে অবস্থা খারাপ, আমার পাঞ্জাবি আমার ধ্বংস করে দিতেছে, আর নাক দিয়া পানি পড়ে মাস্ক ভিজা যাইতেছে ঠান্ডায়। আজকে নামাজেরও ছিলাই অন্তত রাস্তাটা কমায় দাও তুমি, শীতের অবস্থা একদম খারাপ হয়ে যেতেছে আমার, একটু পরে হাত আর কাজ করবো না, মানে সাইকেলের মধ্যে আমি মনে হয় আর যা ধৈর্য রাখতে পারবো না, এরকম অবস্থা আমার মনে হইতেছে যে হাতের মধ্যে সুই দিয়া গাইয়েছে, আর কানের কথা নাই বলে। অনুভূতি কি বিকাশ তোমার, আবার কি এর অনুভূতি যে এই ল্যাপের ভিতরে ঢুকা পড়িস, আর হাত মনে হইতেছে যে যদি লোহা কাটতাও হাতের মধ্যে বাইরেই তো দিলে এত ব্যথা করতো না, আমার হাত ব্যথায় অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছে, মানে
পাঞ্জাবি নিচে যদিও একটা হিটে গেছে, ওইটা না থাকলে এতক্ষণে মরে যেতাম। অবস্থা একদম পুরাই খারাপ। ওই সিগন্যাল আর একটু, বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। আর একটু চাপা পর্যন্ত ব্যথা করতেছে ঠান্ডায়। চুলপাটটা আমি করে পাঞ্জাবির সাথে মিলানোর জন্য স্লিপার পরে বাইরেছিলাম, আর পায়ের আঙ্গুলগুলো মনে হইতেছে আঙ্গুলের মধ্যে কেউ শুই দিয়ে গাইতেছে বা তার কাটা দিয়ে কেউ একটু কাটকাই করতেছে আমার আঙ্গুলের মধ্যে, এরকম লাগতেছে শীতে। আর আমার রুমমেট দেন পিছনেও নাই, সামনেও আমার রুমমেট নাই। প্ল্যান ছিল হচ্ছে যে নামাজ পড়া বাইর হইয়া বিরিয়ানি খাইতে যাবো, আর বিরিয়ানি খাওয়ার পরে বাজার করতে যাবো। তো ঠান্ডার জন্য আমি আর শুইতে পারতাছি না, যার কারণে আমার বাসায় চলে যেতে ইচ্ছে। আর ওই এখন বাজার করতে যাইব, বাজার করে তারপরে বাসায় চলে আসবো। এখন যে জায়গায় আস, এখন যে জায়গার মধ্যে আছি এই জায়গা থেকে আমার বাসার যাইতে আরো আরো 4-5 মিনিট লাগবো। গাম্বারো শেষ পর্যন্ত বাসায় চলে আসছি, আর কোনোভাবেই সম্ভব হইতেছে না। আর পা পর্যন্ত ব্যথা করতেছে। হাতের মধ্যে আগে গরম পানি দিতে হবে। হাত অবস্থা ফুল পাওয়ার দিয়ে লাগছে, আমার হাতে গরম লাগে না এমন লাগতেছে। এখন একটু ভালো লাগতেছে, শরীরটা একটু গরম গরম হয়েছে। আর আজকে মাস্ক খোলার কোনো ইচ্ছা নাই, কারণ আমি একদম ক্লিন শেপ মারছি পুরা, মানে ছোলা মুরগিটার মতো লাগতেছে। ব্রয়লার মুরগিরে চামড়া টামড়া ফালাই দিলে, যেরকম চামড়া না সরি লম্বা টম্বা ফালাই দেওয়ার পরে যেরকম লাগে একদম পুরো ওইরকম লাগতেছে। আর আজকে মসজিদে যাইয়া আমি ভাবছিলাম যে মসজিদে যাওয়ার পরে অন্তত তো 3-4 জন বাঙালি পামু ভাবছিলাম ওই জায়গার মধ্যে। আমরা জামাত পাইছি, যে জামাত পাইছিলাম তো আমরা 4 জন মানুষ ছিলাম জামাত পড়ছি, 2 জন ছিল মিশরের আর আমরা 2 জন ছিলাম বাঙালি। তো বাঙালি যে ভাইটা ওনার সাথে নামাজের পরে কথা টথা বললাম, তো কথা বলতে বলতে উনি আমার জিজ্ঞাসা করলো যে আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি। আর আমার এজেন্সির নাম বললে এখন পর্যন্ত কেউই কখনো চিনে নাই। তা আমি ওনারে বলতাছিলাম যে মানে আমার এজেন্সির নাম আসলে বললেও কোনো লাভ নয়, আমার এজেন্সির নাম বললে চিনবেন না। তো উনি বলতাম যে আমি মানে বলতাম, বলার পরে আমি বললাম যে রিপানানি হঙ্গ, এটা বলার পরে উনি জোরে একটা হাসি দিল। হাসি দেওয়ার পরে আমি ফার্স্টে ভাবলাম যে মানে কখনো শুনে নাই, যার কারণে এই অবস্থা। তো হাসি দিয়া উনি বলতাছে যে উনিও নাকি 2016 সালে এই কোচিং থেকেই মানে নেসার স্যারের মাধ্যমেই জাপানে আসছিল। তো ঘুরে ঘেরা মানে উনি আসছিল হচ্ছে ফুকুওকায়, ফুকুওকা থেকে এখন মানে জব করতেছে জাপানে গাড়ির কোম্পানিতে, পড়ালেখা শেষ তো জবের জন্য নাগোয়াতে আসা। তার থেকে মজার বিষয় হচ্ছে আমার পরের স্টেশনের মধ্যে ওনার বাসা, মানে এত কাছাকাছি আমরা কখনো জানতামই না, তো পরিচয় হইল। আর উনি নামাজের পরে এই হুজুরের কাছে কোরআন শরীফ শিখতে যাইব, তো ওইটার জন্য আমাদেরকে বলতেছিল একটু ওয়েট করার জন্য, আমরা একসাথে আসবো। তো ওনারাও বলছি যে ঠিক আছে ওয়েট করি। আমরা মসজিদের বাইরে দাঁড়াইছিলাম আর উনি মানে কোরআন শরীফ পড়তে গেছে, কিন্তু বাইরে দাঁড়ানো অবস্থায় মানে এত পরিমাণ শীত করতাছিল বলার বাইরে, মানে 10-15 মিনিট অপেক্ষা করছি কিন্তু একটা সময় আর সহ্যই করতে পারতাছিলাম না। সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত বাসায় চলে আসছি। আর ওনারে মেসেজ দিয়ে দিছিলাম যে
আমরা চলে যেতেছি, শীতটা সহ্যই করতে পারতাছি না। তো এরপরে বাসায় চলে আসলাম, হয়তো বা এখন উনি মেসেজ দেখছে, দেখে হয়তো বা রিপ্লাই দিছে, কিন্তু আমি এখন মেসেজ সিন করবো না বা মেসেঞ্জারও ঢুকবো না। একটু মানে নিজের কাছে একটু অন্যরকম লাগতেছে যে চলে আসছি কথা দিয়া। তো যাই হোক, এই ছিল আজকে মানে নাগোয়া মসজিদের ব্লগ। আসসালামু আলাইকুম।